আপনি এত সুন্দর কেন? এটা গুড ওয়ান। আমি মারা যাওয়ার আগের দিন অবধিও সুন্দর থাকবো, এবং আমি আমার মেয়েকে বলে রেখেছি আমার মানে সাজিয়ে গুজিয়ে যেন আমাকে পাঠানো হয়। এটা কোনো দুঃখের নয়, মানে দুঃখ নিয়ে বলছি তা নয়, কিন্তু আমার মনে হয় যে আফটার ডেথ আর একটা অ্যাডভেঞ্চারে আমি যাব। আই এম ভেরি অ্যাডভেঞ্চারাস। মেয়ের কথা বলেন ঐশী। ঐশী কি প্ল্যান মেয়েকে নিয়ে আসলে? ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, সুতরাং প্ল্যান কিছু নেই। আমার মনে হয় ও ফাইনালি ফিল্মেই কিছু কাজ করবে, তবে কলকাতায় করবে না, দ্যাটস ফর শিওর। ইদার মুম্বাইতে করবে, কলকাতায় এই মুহূর্তে দ্যার ইজ নাথিং গুড হ্যাপনিং। মানে গুডটাও যদি হয়েও থাকে সেটা পার্সেন্টেজ ওয়াইজ যদি খুব কম। সো আরও দেখেছে কলকাতায় ওর বাবা মার সাথে যেগুলো ঘটেছে, সো ইদার শিল গো টু বম্বে অর সাউথ অর অ্যাব্রড। আমি কোথাও শুনেছি আপনিও ভালো গাইতে পারেন। না আমার গলা এখন খুব হোর্স হয়ে গেছে। আমি আগে নাচতামও, আমি গাইতামও, করতেই পারতাম, মাঝে মাঝে ইনস্টাতে করে গাই, কিন্তু গাইতে এত পারি না। আপনাকে একটা ট্রাই করব একদম শেষে। আপনি আমার সাথে গাইবেন? আমার গলা আসলে পরীক্ষিত না, তবে আমি আপনার গলা পরীক্ষিত খানিকটা সেটা আমি দেখেছি। আমরা আয়োজনে একেবারে শেষ প্রান্তে এটা শুনবো, দর্শকদের জন্য একটু সারপ্রাইজ থাকুক।